বন্ধুগণ, আবারও দেশ হারালো ভারতের এক মহান কৃতি সন্তানকে। পরলোকে গমন করেছেন মহান ব্যবসায়ী এবং জনহিতৈষী রতন টাটা। রতন টাটা এমন একজন ভারতীয় ব্যবসায়ী ছিলেন যিনি বুঝেছিলেন দেশ সেবা করা যায় ব্যবসা করেও। তার আসল নাম ছিল রতন নোবেল টাটা। তার জন্মগ্রহণ হয় 28 ডিসেম্বর 1937 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যুবরণ হয় 9 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে। তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তিনি 1991 থেকে 2012 পর্যন্ত টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান এবং অক্টোবর 2016 থেকে ফেব্রুয়ারি 2017 পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 2008 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসরকারিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন। এর আগে 2000 সালে তিনি তৃতীয় সর্বোচ্চ বেসরকারিক সম্মান পদ্মভূষণ পেয়েছিলেন। রতন নোবেল টাটা জন্মগ্রহণ করেন 28 ডিসেম্বর 1937 সালে মুম্বাই প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, অর্থাৎ বর্তমান মুম্বাই, মহারাষ্ট্রে। তার মৃত্যু হয় 9 অক্টোবর 2024 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তিনি মৃত্যুবরণ করেছিলেন মুম্বাই, মহারাষ্ট্রে এবং তিনি লেখাপড়া করেছিলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড বিজনেস স্কুলে। তার পেশা ছিল মূলত শিল্পপতি, সেই সঙ্গে তিনি ছিলেন একজন বিরাট জনহিতৈষী। টাটা গ্রুপে তার পূর্বসূরি ছিল JRD টাটা, সেই সঙ্গে তিনি একজন দক্ষ উত্তরসূরিও রেখে গেছিলেন, সাইরিস মিস্ত্রি, যিনি 2012 থেকে 2016 পর্যন্ত টাটা গ্রুপের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তী সময় নটরাজন চন্দ্রশেখরন 2017 থেকে বর্তমান পর্যন্ত দায়িত্বে রয়েছেন। তার মূল আত্মীয়রা হল টাটা পরিবার। তিনি পুরস্কার পেয়েছিলেন পদ্মভূষণ 2000 সালে এবং পদ্মবিভূষণ 2008 সালে। তার প্রারম্ভিক শিক্ষা শুরু হয়েছিল ক্যাম্পিয়ন স্কুল মুম্বাইয়ে এবং পরবর্তী সময় ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে তিনি স্কুল শিক্ষা শেষ করেন। স্কুল শিক্ষা শেষ করার পর তিনি 1962 সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1975 সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও অ্যাডভেঞ্চার ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিষয়ে মাস্টার ডিগ্রি লাভ করেন। কর্মজীবন রতন টাটা 1961 সালে টাটা গ্রুপে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম কাজ ছিল টাটা স্টিলে শপ ফ্লোর পরিচালনা করা। এরপর পড়াশোনা শেষ করতে হার্ভার্ড বিজনেস স্কুলে যান তিনি। এছাড়া তিনি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচারও পড়াশোনা করেন। 1971 থেকে 1992 সাল পর্যন্ত তিনি টাটা গ্রুপ এবং টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। 2004 সালে তিনি প্রতিষ্ঠা করেন TCS। তার নেতৃত্বে টাটা গ্রুপ ইস্পাত প্রস্তুতকারক কোরাস, ব্রিটিশ মোটর গাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার এবং ব্রিটিশ চা সংস্থা টেটলির সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। ফলে টাটা কোম্পানি বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা লাভ করে। 2009 সালে ছোট গাড়ি ন্যানো তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি, যাতে সাধারণ মানুষ মাত্র 1 লক্ষ টাকা খরচ করে এই গাড়ি কিনতে পারেন। সেটাই ছিল তার স্বপ্ন। পশ্চিমবঙ্গের সিংহুরে গাড়ি তৈরির কারখানা কাজ অনেকটাই এগিয়েছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা বাস্তবায়িত হয়নি। ফলে তিনি গুজরাটের আনন্দে এই গাড়ির তৈরির কারখানা স্থাপন করেন। রতন টাটা নিজেকে বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত করেছিলেন। তার উদ্যোগে টাটা গ্রুপ ভারতের স্নাতক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়কে $28 মিলিয়ন টাকা স্কলারশিপ ফান্ডের ব্যবস্থা করেছিলেন। 2010 সালে তিনি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য হার্ভার্ড বিজনেস স্কুল তারই উদ্যোগে $50 মিলিয়ন অনুদান পায়।
প্রসঙ্গত উল্লেখ্য, এখান থেকেই তিনি স্নাতক প্রশিক্ষণ পেয়েছিলেন। 2014 সালে টাটা গ্রুপ মূলত গরিব ছাত্রদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য আইআইটি মুম্বাইকে 95 কোটি টাকা অনুদান দেয়। সাধারণত মানুষের কাজে এবং মানুষের সেবায় তিনি সবসময় নিয়োজিত থাকতেন। সাধারণভাবে বলা যায়, মানুষের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা ইত্যাদির ক্ষেত্রেও তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু মানবপ্রেমিক নয়, পশুপ্রেমিকও ছিলেন জেআরডি রতন টাটা। রাস্তার কুকুরদের উপযুক্ত খাদ্য প্রয়োজন হলে ঠিকমতো চিকিৎসা ব্যবস্থাও তিনি করতেন সেই সাধারণ কুকুরদেরও। মৃত্যুবরণ করেছিলেন তিনি, এখন দেখা নেওয়া যাক মৃত্যুবরণের কিছুটা রহস্য। 6 অক্টোবর 2024 রতন টাটাকে শারীরিক অসুস্থতার জন্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন 7 অক্টোবর তার অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব চেষ্টা বিফল হয়। 2024 সালের 9 অক্টোবর সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে মহারাষ্ট্র সরকার একদিনের শোক ঘোষণা করে, কিন্তু সমস্ত ভারতবাসী তার মৃত্যুতে শোকাহত এবং গভীরভাবে মর্মাহত। পুরস্কার ও সম্মাননা। রতন টাটা ভারতের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বেসরকারি পুরস্কার পদ্মবিভূষণ ও পদ্মভূষণ দ্বারা ভূষিত হয়েছিলেন। সেই সঙ্গে আরও অনেক তিনি পুরস্কার পেয়েছিলেন, যা তার কৃতিত্বের যত সামান্য হলেও প্রতিদান দিয়েছিল ভারতবাসী। রতন টাটা ভারতের এবং ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার দেখানো পথ ধরেই টাটা গ্রুপ ভবিষ্যতেও ভারতবাসীর মঙ্গলার্থে এবং কল্যাণার্থে কাজ করবে, এই আশা সমস্ত ভারতবাসীর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।